হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমিনা সিদ্দিকী, নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো বৃহস্পতিবার সকালে যে পরোটা তৈরি করেছিলাম সেই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেখানে যে খামিটা তৈরি করেছিলাম সেই খামিটা বেশ নরম হয়েছিল। তো দুটো পরোটা তৈরি করেছিলাম আর একটা পরোটার যে কাইটা সেটা রেখে দিয়েছিলাম। তো সারাদিন ভেবেছি যে সেটা দিয়ে কী করবো কী করবো কী করবো। তো সন্ধ্যাবেলায় মাথার ভিতর আসলো যে আমি একটু নিমকি তৈরি করে নিতে পারি। তো যেই ভাবা সেই কাজ। আমি বাড়তি কিছু আটা নিয়েছি, তারপর তেল নিয়েছি আর কালো জিরা, এগুলো এই খামিটার সঙ্গে অ্যাড করে ভালো করে ময়ান করে বেশ বড় একটা রুটির সাইজ করে নিয়েছি। এইবার হলো বড় একটা টাইস নিয়েছি, মানে এটা তো কোনো চপিং বোর্ডে হবে না, তো সেই জন্য বেশ বড় সাইজের একটা টাইস নিয়েছি। আর এই টাইসটাতে বড় বড় রুটি যখন তৈরি করি তাহলে এটার ভিতরেই আমি করে থাকি। তো যাই হোক, এইবার হলো আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। তো যেই ভাবা সেই কাজ, রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই যে বিশাল বড় এক সাইজের রুটি, আর আমাকে দেখেন কিভাবে মাছি জ্বালাতন করতেছে। আমি রুটি তৈরি করব না মাছি তাড়াবো তাই ভাবতেছি। এত মাছি কি বলবো, মানে মাছি তাড়ানোর জন্য এখন একজন লোক দরকার, এমন একটা অবস্থা। তো যাই হোক, এবার আমি রুটিটাকে অনেকগুলো সাইড করে কেটে নিচ্ছি, মানে ছোট ছোট নিমকি আকার করে নেব। তো যাই হোক, এভাবে আমি চারপাশ থেকে একটু একটু করে কেটে নিচ্ছি। আর এটা যেহেতু টাইসের উপরে তাই বারে বারে একটু মানে সরে আসছিল এরকম। তো এবার একে একে করে এবার নিমকির আকার দিয়ে দেবো এটাকে। আর এটাকে নিমকি বলে না কি বলে কে জানে, যাই হোক আমি তো নিমকি বলে চালিয়ে দিচ্ছি। তো একে একে করে আমি এখন সবগুলো তৈরি করে নেব। আসলে তৈরি করাটা কিন্তু বেশ সহজ, আর নিমিষেই তৈরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। তো এক একে করে করে নিচ্ছি, আর সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে এটা খেতে দারুণ লাগবে। তো যাই হোক, এক একে করে সবগুলো তৈরি করে নিচ্ছি। আর এই যে হয়ে গেল, তো একটা রুটির মানে রুটি কি বলবো, বড় সাইজের একটা রুটির কাই তো ছিল, তো সেইটা দিয়ে আমার বেশ অনেকগুলো হয়েছে। এই যে এখনই দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, এবার আমার ভাজার পালা। তো সবগুলো আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে কত সুন্দর লাগতেছে। তো ভাজতে চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে হলো এই কড়াইয়ের ভিতরে ভাজাভাজি করার তেলই ছিল কতটুক। তো আমি এখানে বাড়তি কোনো আর তেল অ্যাড করি নাই, কারণ ভাজে মানে যে কোনো ভাজার তেলগুলো এগুলো একদম থেকে যায়, এগুলো আর রান্নার কাজে ইউজ করতে ভালো লাগে না আমার। তো যাই হোক, সেই তেলটুকুর ভিতরেই আমি নিমকিগুলো ছেড়ে দিলাম। এবার হলো সব একবারই দিয়ে দিয়েছি, এবার হলো ভাজতে দিয়ে দিলাম। আর ওই দিকে হলো মুস্কান, ওদের কাছে একটু যাওয়াতে মানে আমার বাচ্চাদের একদিকে একটু খেয়াল করাতে যাই হোক কিছু পুড়েও গিয়েছে। তো যা ছিল সেগুলোই হলো সস দিয়ে খাচ্ছি, আর এখানে মরিচের সস প্লাস টমেটোর সস মিশিয়ে খাচ্ছি, সেই একটা টেস্ট লাগছিল। যাই হোক, টেস্টগুলো তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে না, কিন্তু বলে দিচ্ছি মানে জাস্ট ওয়াও লাগছিল। তো সন্ধ্যাবেলা এটা দিয়েই সেরে নিচ্ছি, আর আজকে রাতের মতো এখানে আর কোনো ভিডিও শেয়ার করব না, কথা হবে আগামীকাল সকালে ইনশাআল্লাহ। তো শুক্রবার সকালে আবার ভিডিও স্টার্ট দিয়ে দিলাম। শুক্রবার সকালের নাস্তায় একটু নুডলস তৈরি করে নিচ্ছি আর নিয়েছি। তো এখানে নুডলস মানে মরিচের সস দিয়ে দিলাম আর টমেটোর সস, দু রকমের সস একসঙ্গে দিয়ে এবার হলো বাটিতে করে বেড়ে নিচ্ছি। তো আমার বাচ্চারা খাবে প্লাস আমি খাবো। আর আজকে হলো ছাদেও যাব, ছাদে একটু কাজ আছে। তো চলে এসেছি ছাদে, আর ছাদের কাজ বলতে আমার কিছু গাছ এই কদিন যাব, যেহেতু অনেক বাতাস, তো আমার মেহেদি গাছটা হচ্ছে ওর রশিটা ছিঁড়ে একদম ঝুলে গেছিলো, বালতিটাও সরে গেছিলো। তো তখন আমি ছাদের সেই গাছগুলো ভালো করে বেঁধে দিয়েছি যাতে করে বাতাস আসলে পড়ে না যায়। তো তখন তো মোবাইল নিয়ে আসি না, তো বাহিরের ওয়েদারটা দারুণ লাগছিলো। তো নিচে গেলাম, গিয়ে মোবাইলটা নিয়ে আসলাম, তারপর এখন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। তো অলরেডি বাতাস শুরু হয়ে গেছে, মনে হচ্ছে প্রচুর বৃষ্টি আসবে। তো আমার তো গাছ বাঁধার কাজ শেষ হয়ে গেল, আর বাহিরের ওয়েদারটাও শেয়ার করলাম। আসলে বাহিরের ওয়েদারটা দারুণ লাগছিল, আমার ক্যামেরা এত সুন্দর আসতেছিল না। আর এদিকে যে গোলাপ ফুলটা ফুটেছে মানে কলি ছিল সেটাও ফুটে উঠেছে। তো তারপর ছাদ থেকে চলে এসেছি ঘরে, আর ঘরে আসার পরে শুরু হয়েছে ঝুম বৃষ্টি।
আর আজকে রান্না বান্না তেমন কিছু নাই, বৃহস্পতিবারে যে রান্নাগুলো করেছিলাম তো সেগুলোই বেঁচে আছে কিছু রান্না। এই যে বৃহস্পতিবারে হলো চাল কুমড়া রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, তো সেগুলো তো শেয়ার করেছিলাম, সেই চাল কুমড়া রয়েছে। তারপর হলো যে ভাজি করেছিলাম সে ভাজি রয়েছে। আর সকালে বেলা শুক্রবার মানে নুডলস খাওয়ার পরেই ভাতটা করে নিয়েছি, তো ভাতটা তো হয়ে গেছে, এখন শুধু চিকেন রান্না করব। আর হ্যাঁ, মুরগির মাংসটা আমি ভালো করে এখানে ছোট ছোট সাইজ করে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। আর সেই রান্না করার জন্য এখানে নিয়েছি আমি শুকনো চারটা মরিচ, গোলমরিচ, এলাচি, দারুচিনি, একটু জয়ত্রী, দুইটা কালো এলাচ, তেজপাতা আর গোটা জিরে। তো এগুলো আমি প্যানে দিয়ে দিয়েছি, মানে একটা কড়াই চাপিয়ে কড়াইয়ের ভিতরে রেখে দিয়েছি। চুলোর জালটা আমি এবার জ্বালিয়ে দেব। তো চুলোর জালটা জ্বালিয়ে তারপর হলো তেলটা দিয়ে দিলাম। আর আপনাদের মশলাগুলো কী কী দিচ্ছি সেটা শেয়ার করার জন্য, আসলে এই যে মাংস রান্নাটা এটা খেতে জাস্ট ওয়াও লাগে, দারুণ লাগে। আপনারা যদি একবার করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো সরিষার তেল দিয়ে আমি একটু মশলাটা গরম করে তারপর এখানে ফ্রোজেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর হলো চিকেনটা দিয়ে দিচ্ছি। আর এখানে চিকেনের সঙ্গে টমেটোগুলো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। আর মুরগির মাংসটাকে আমি ভালো করে হলো কুচু কুচু করে নিয়েছি, এমনকি মুরগির যে পাটা সেটাও আমি কুচি করে নিয়েছি। তো যাই হোক, এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচ, তারপরে গুঁড়ো মরিচ দিয়েছি, গুঁড়ো হলুদ দিয়েছি, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো প্লাস লবণ সব একসঙ্গে দিয়ে এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। তারপরে মশলার সঙ্গে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আর একটুখানি কষানো মানে মশলাটা মেশানো পর্যন্ত অপেক্ষা করে ঢাকনা চাপা দিয়ে এবার ঢেকে জাস্ট 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। আর আজকের এই মুরগির মাংসটার ভিতরে আমি কোনো ধরনের পানি ইউজ করব না, জাস্ট চিকেন থেকে যেই পানিটা বের হচ্ছে হয়েছে সেটা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে রান্না করব। এটাকে আপনারা চিকেন ভাজিও বলতে পারেন। আসলে আমি কতক্ষণ চিকেন কতক্ষণ মুরগির মাংস যা পারছি তাই বলে নিচ্ছি। তো যাই হোক, এবার হলো মাংসটাকে আমি ভালো করে ভাজি করব, তো আমি এটা নাম দিলাম চিকেন ভাজি। তো যাই হোক, এই ভাজিটা এই রকমের করে খেলে পরে দারুণ একটা টেস্ট আসে, আপনারাও চাইলে করে নিতে পারেন। তো এটাকে কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে আমি ভালো করে রান্না করে নিচ্ছি। আর অনেক সময় বলতে ফার্মের মুরগির গোস্তটা এতটা সময়ও লাগে না, জাস্ট যতটুকু সময় লেগেছে আমার এটা ভাজা ভাজা হতে ততটুকু সময়ের মধ্যে আমি করে নিয়েছি। আর চুলো রাসটা মিডিয়াম লোতে রেখে এটা করে নিয়েছি, তো রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। তো এটা খেতে যে কতটা দারুণ ছিল যদি আপনারা না করেন তো বুঝতে পারবেন না, আলহামদুলিল্লাহ খুব টেস্ট হয়েছে। তো চলে আসলাম এবার প্লেট সাজাতে। আমার আমানসোনা যেহেতু ছিল ও দুপুরবেলা চলে আসছিল, তো ওকে সবসময় আমি এভাবে প্লেট সাজিয়ে দিই। যারা আপনারা আমার পুরনো বন্ধু সবাই তো জানে না, আমার আমানসোনা আসলেই আমি এই প্লেটে ওকে এভাবে সাজিয়ে দিই। তো ওর জন্য প্লেট রেডি করে নিয়েছি আর ও ডাইনিং টেবিলে বসবে না, ওকে ঘরে দিয়ে দিলাম। এই ছিল আজকের শেয়ারিং, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।